সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতদিন আমরা ভিডিও দিয়েছি যে হেয়ার ট্রান্সপ্লান্ট কী, কেন করবেন, কোথায় করবেন, কখন করবেন, কখন করা যাবে না, এবং হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কী করতে হবে। এখন শুধু আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজের রেজাল্ট। এই রুগী মাত্র 1000 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন এবং এই 1000 গ্রাফটের রোগীর 1 বছর পরের রেজাল্ট দেখেন। আমরা প্রতিদিনই চেষ্টা করব একটি করে রোগীর ভিডিও রেজাল্ট আপলোড করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।